খুবই নরম সফট, এটা দেখে মনে হচ্ছে খুব ভুনাটা মজা হবে। তেল বেশি দেওয়ার কারণে এটার টেস্টটা অনেক বেশি হাই হয়েছে, এটা মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরে এটাকে কষাইছে ভুনছে, একটা জিনিস কিন্তু খেতে ভুলে গেছে। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, দিনাজপুর, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, দিনাজপুরে যে কয়টা রেস্টুরেন্ট আমাদের রেকমেন্ডেশনে ছিল এবং আমি লোকালদের কাছ থেকেও যেগুলো রেকমেন্ডেশন পাইছি, তার মধ্যে বেড়ার হোটেল, আমি নিজে যখন নাম শুনছি তখন আমি একটু কনফিউজ ছিলাম, এটা কি বেড়া নাকি বেড়া নাকি কী আসলে নামটা। এখানে ফাইনালি এসে সাইনবোর্ডটা দেখে শিওর হয়েছি এটার নাম হচ্ছে বেড়ার হোটেল। এই বেড়ার হোটেলে হচ্ছে গরু, খাসি, হাঁস, মুরগি, মাছ, ভাত, তন্দুর রুটি, নান রুটি, বিভিন্ন জিনিস পাওয়া যায়। তো চলেন আমরা দেখি কী কী পাওয়া যায়, অ্যান্ড যেহেতু ফেমাস রেস্টুরেন্ট কী কী খাওয়া যায় আসলে। সাংঘাতিক অনেক বড় জায়গা না কী কী আছে আইটেম? পটলের ভর্তা, স্বামী কাবাব। এটা গরু মাংস, এইগুলো কত করে দাম? এগুলো 10 টাকা পিস। 10 টাকা? জি। গরু কত? গরু 110 টাকা, হাঁস হচ্ছে 100 টাকা। 100 টাকা, 110 টাকা। মাছ কত? মাছ এটা হচ্ছে কচি মাছ, 100 টাকা। 100 টাকা। আলু ভর্তা কত? 5 টাকা। আচ্ছা, ডাল তো আছে না? মুড়ি ঘন্ট আছে। মুড়ি ঘন্ট, আচ্ছা। 40 টাকা। আপনি একটু আমাদেরকে সব কয়টা ভর্তা দেন একটা একটা করে, কাবাব দেন, মাছ দেন, গরু দেন, হাঁস দেন, সব দেন, আর মুড়ি ঘন্ট দেন, ঠিক আছে? এই হচ্ছে পুরো খাবার। এটা হচ্ছে পটল ভর্তা, এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, এটা হচ্ছে স্বামী কাবাব, জালি কাবাব, এই একই টাইপের, ওই রকম কাছাকাছি। এটা হচ্ছে গরু মাংস, যেটা 110 টাকা প্রাইস। এটা হচ্ছে সম্ভবত তারা বাইন বা ছোট বাইন আমরা যেটা বলি, সেই বাইন মাছটা, গুচি বাইন, আচ্ছা এটাকে বলে হচ্ছে গুচি বাইন। এবং এটা হচ্ছে আলু কুচি দিয়ে রান্না করা। এটা হচ্ছে হাঁসের মাংস, যেটার দাম 100 টাকা। এইটা হচ্ছে মুড়ি ঘন্ট, 40 টাকা। আর আচার কমপ্লিমেন্টারিস, একটু সালাদ মানে শসা আর কি, শসা লেবু কমপ্লিমেন্ট। তো আমরা একটু পটল ভর্তা দিয়ে স্টার্ট করি। এটা পটল না, এটা টাকি মাছ, টাকি মাছ একদম, দুটা দেখতে খুব কাছাকাছি। বেশ ঝাঁঝালো কাইন্ড, এটার মধ্যে যে স্পাইস, যে তেল ইউজ করছে, এই সব কয়টা মিলে ভেরি স্পাইসি কাইন্ড অ্যান্ড ফ্লেভারফুল খুবই। হচ্ছে পটল, একটু পটল দেখি, খুবই নরম সফট, পটল তো ভেজিটেবল সফটই হবে, এটাই স্বাভাবিক। পটল ভর্তা আমি জীবনে কখনো খাইনি, ইটস দ্য ফার্স্ট টাইম। গুচি বাইন অ্যান্ড এই মাছ, আলু অ্যান্ড ফুলকপি, বাইন মাছ এবং ছোট, এটা দেখে মনে হচ্ছে খুব ভুনাটা মজা হবে। আলু, ভাত, বান মাছ,
খুব অয়েলি ওয়েতে মানটা রান্না করা দেখেন প্রচুর তেল মশলা তেলটাই বেশি তেল বেশি দেওয়ার কারণে এটা টেস্টটা অনেক বেশি হাই হচ্ছে এবার হচ্ছে বিফটা একটু ট্রাই করি এই পিসটা ভালো হবে না এই পিস এইটা ভালো হবে চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে গেছে একদম একটু ফ্রাইড কাইন্ড অফ হয়ে গেছে না কালারটা একটু ব্ল্যাকিশ অ্যান্ড একটু মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরে এটাকে কষাইছে ভুনছে অ্যান্ড এই এই এইরকম একটা টেক্সচার চলে আসছে ভাই দিস ইজ মোর লাইক কালাভুনার কাছাকাছি কালাভুনা না বাট ভেরি ক্লোজ টু কালাভুনা টেস্ট ওয়াইজ আরেকটু খাই গ্রেভিটা নেই গ্রেভির সাথে আমার আসলে একটু লেবু চিপে নেই লেবু দেওয়ার পরে একটু টক টক একটু টক স্পাইসি একটু মিক্সড ফ্লেভার হয়েছে হাঁসটাকে এক পিস দুই পিস তিন চার পিস আর কি একটু একটা জিনিস কিন্তু খেতে ভুলে গেছে শামি কাবাব এটা হাঁসটা খেয়ে নেই তারপরে হাঁসটা খুবই গুরুপাক একদম ভুনতে 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 মশলা এবং দেখেন ফুল অফ মশলা স্পাইস তেল একদম গুরুপাক যাকে বলে তবে আসে আমার প্রাইস অনুযায়ী মাংসটা আর একটু বেশি থাকা উচিত ছিল মানে খুবই আমি যে দুইটা পিস পাইছি এই দুইটা পিসই খুবই হাড়ে ভরপুর জানি না হাঁসের সাইজটাও অনেক ছোট এখানে সো মিটের পরিমাণ খুব কম এটা হচ্ছে শামি কাবাব
একটা মনে হয় বিফ। প্রবাবলি বিফ। উপরটাতে ডিমের লেয়ার দিয়ে যে ফ্রাই করা, সেই ডিমের লেয়ারটা একদম ঠিকঠাক। একটু সল্টি সল্টি এটা টেস্ট। ফাইনালি মুড়ি ঘণ্ট। আচারটা আমার খাওয়াই হলো না, একটু আচারটা নিয়ে রাখি পাশে। মাছের মুড়ি ঘণ্ট, মুগ ডাল অ্যান্ড মাছের বাটা। অল্প একটু আচার মিক্স করি, বড়ইর আচার। আমার কাছে এই বান মাছের সাথে আলু কুচি ফুলকপি এই কম্বিনেশনটা খুব ভালো লাগছে। গরুর মাংসটা প্রায় কালাভুনের মতো, গরুর মাংসটা ভালো লাগছে, হাঁসের মাংসটা ভালো লাগছে, কিন্তু কোয়ান্টিটি এবং মিট নিয়ে আমি স্যাটিসফাইড না। আর একটু মিট থাকা উচিত ছিল। আর ভর্তা, টাকি মাছের ভর্তাটা ভালো, অনেক ফ্লেভারফুল, অনেক আপনার হিট করে, কিক করে আপনি যখন খাবেন। আচারটাও ভালো, নট ব্যাড। মুড়ি ঘণ্ট ইজ অ্যাভারেজ, মুড়ি ঘণ্টের মতো। সো এই আর কি বিখ্যাত বেড়ার হোটেল। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে দিনাজপুরের বিখ্যাত সব কিছুই তো দেখাচ্ছি। সো এই হচ্ছে বেড়ার হোটেল, বেড়ার হোটেলের কী কী ইন্টারেস্টিং আইটেম সেগুলো আপনাদেরকে দেখালাম। গুগল ম্যাপের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো আমাদের মার্চেন্ডাইজ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অনেক ডিজাইন, অনেক কালার অপশন আছে, আপনি ওইখানে গিয়ে কিনে ফেলতে পারেন, আপনার বাসায় হোম ডেলিভারি চলে যাবে। দ্যাটস ইট। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ থাম্বস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে একটা বেল আইকন থাকে মাস্ট ক্লিক করে দেবেন। আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, ফলো করবেন, স্পেশালি ইনস্টাগ্রাম, সেটাতে আপডেট সবার আগে যায়। আর ফুড কোর্টে এখনও যারা মেম্বার না, এক্ষুনি গিয়ে ফুড কোর্টে মেম্বার হয়ে যাবেন। পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন, খাবারের ছবি তোলেন অথবা ছোট্ট করে একটু ভিডিও করেন, খাবারের নাম লিখেন, দাম লিখেন, রেস্টুরেন্টের নাম লিখেন, এই তিনটা মাস্ট মেনশন করতে হবে। ফুড কোর্টে পোস্ট করে দেবেন। আমরা জানতে চাই আপনার শহরে কোন রেস্টুরেন্টে কত দামে কোন খাবারটা পাওয়া যায়। দ্যাটস ইট, গুড বাই। We'll be right back.